এখন আমরা মূলত আলোচনা করব পদার্থের চৌম্বক ধর্ম নিয়ে। এবং এই পদার্থের চৌম্বক ধর্মে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে চুম্বক। আমরা দেখেছি কিছু কিছু পদার্থের কিছু মৌলিক ধর্ম দেখা যায়, যে মৌলিক ধর্মে সেই পদার্থগুলি সমজাতীয় মেরুগুলোকে বিকর্ষণ করে এবং ভিন্ন জাতীয় মেরুগুলোকে পরস্পর দিকে আকর্ষণ করে। এখন এই ধরনের দণ্ডাকার যে বস্তুগুলো রয়েছে তাদেরকে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই, তাহলে দেখা যায় তাদের একটি প্রান্ত সর্বদা উত্তর দিক অভিমুখী হয় এবং অপর প্রান্তটি সর্বদাই দক্ষিণ দিক অনুযায়ী কাজ করে। তাহলে এই যে উত্তর এবং দক্ষিণমুখী যে দুটি প্রান্ত, তাদেরকে আমরা বলি যথাক্রমে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তাহলে এই যে কোনো একটি দণ্ডচুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে তার যে প্রান্তটি উত্তর দিক অভিমুখী হয় তাকে আমরা এন অর্থাৎ নর্থ পোল, এবং যে প্রান্তটি দক্ষিণ অভিমুখী হয় তাকে আমরা ক্যাপিটাল এস বা সাউথ পোল হিসেবে প্রকাশ করি। আমাদের পূর্বের সময় কিন্তু এই উত্তর মেরুটিকে আমরা বলতাম উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ মেরুকে বলতাম দক্ষিণ সন্ধানী মেরু। পরবর্তীতে এই যে নামটি সংক্ষিপ্ত হতে হতে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পরিণত হয়েছে। কোনো একটি চুম্বক কতটা শক্তিশালী তা মূলত নির্ভর করে তার মেরু শক্তির ওপরে। অর্থাৎ এই যে উত্তর এবং দক্ষিণ মেরু বলা হচ্ছে, সেই উত্তর এবং দক্ষিণ মেরুর অপর কোনো উত্তর বা দক্ষিণ মেরুকে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা, বা কোনো চৌম্বক পদার্থকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, তাকে আমরা বলি তার মেরু শক্তি। এই মেরু শক্তিকে যদি আমরা কিউ সাফিক্সে এম দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি উত্তর মেরুর মেরু শক্তি হচ্ছে ধনাত্মক এবং দক্ষিণ মেরুর মেরু শক্তি হচ্ছে ঋণাত্মক। যেহেতু আমরা মেরু শক্তিকে কিউ সাফিক্সে এম দিয়ে ডিনোট করেছি, তাই আমরা উত্তর মেরুর মেরু শক্তিকে লিখছি প্লাস কিউ এম এবং দক্ষিণ মেরুর মেরু শক্তিকে লিখছি মাইনাস কিউ এম। এটি একটি কনভেনশনাল রীতি, এটা দিয়েই এইভাবেই কিন্তু আমরা প্রকাশ করে থাকি। এখন দেখা যায় দুটি সমজাতীয় মেরু অর্থাৎ একটি নর্থ পোল অপর একটি চুম্বকের অপর একটি নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করে, বা কোনো চুম্বকের একটি সাউথ পোল অপর একটি চুম্বকের অপর একটি সাউথ পোলকেও কিন্তু বিকর্ষণ করবে, আবার একটি চুম্বকের নর্থ পোল অপর চুম্বকের কিন্তু সাউথ পোলকে আকর্ষণ করবে। অর্থাৎ সমজাতীয় মেরুগুলো একে অপরকে বিকর্ষণ করবে। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যেসব জায়গায় সমজাতীয় মেরু রয়েছে সেখানটায় বিকর্ষণ বল ক্রিয়া করছে। এখন আমরা এটাও দেখেছি দুটো ভিন্ন জাতীয় মেরু একে অপরকে আকর্ষণও করে। তাহলে এই যে দুটো মেরুর মধ্যে বা দুটো চুম্বকের দণ্ডচুম্বকের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সে নিয়ে একটু আমরা আলোচনা করি। দুটি চুম্বকের মধ্যে বা দুটি চুম্বক মেরুর মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল পরিমাপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্ব স্থির তড়িতের মতো চুম্বকের ক্ষেত্রেও তার সূত্র এখানটা একটি আলোচনা করেছিলেন। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি, যদি দুটি চৌম্বক মেরু কিউ সাফিক্সে এম এবং কিউ সাফিক্সে এম ড্যাশ হয়, এক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি এরা সমজাতীয় মেরু হয় তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে, এবং যদি এরা ভিন্ন জাতীয় মেরু হয় তাহলে একে অপরকে আকর্ষণ করবে। এই দুটো মেরুর মধ্যে ব্যবধান যদি স্মলার হয়ে থাকে, তবে আমি বলতে পারি এই দুটি মেরুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল এফ প্রপোর্শনাল টু কিউ সাফিক্স এম ইন্টু কিউ সাফিক্স এম ড্যাশ। এবং আমরা দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারি যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল এফ প্রপোর্শনাল টু তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর এর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই দ্বারা আমাদের কুলম্বের সূত্রের মূল দুটি বিবৃতি। এখন এই মূল দুটি বিবৃতিকে যদি আমরা একত্রিত করি হচ্ছে, তবে আমি পেয়ে যাব এফ প্রপোর্শনাল টু কিউ এম ইন্টু কিউ এম ড্যাশ বাই আর স্কোয়ার। এখন এখানে একটা সমানুপাত সম্পর্ক আছে, যখন এই সমানুপাত সম্পর্কটিকে আমরা সমান করছি সেক্ষেত্রে যে ধ্রুবক দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে।
যে ধ্রুবকটিকে আমরা বলছি কেরাস। এখন মাথায় রাখতে হবে কুলম্বের এই সূত্রটি কিন্তু সর্বজনীন বা বিশ্বজনীন সূত্র নয়, কারণ এই কুলম্বীয় বলের মান কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে। ভিন্ন ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এই কুলম্বীয় বলের মান ভিন্ন ভিন্ন হয়। দেখা যাচ্ছে শূন্য মাধ্যমে এই কুলম্বীয় বলের মান সব থেকে কম হয় এবং অপর মাধ্যমে এই কুলম্বীয় বলের মান তুলনামূলকভাবে বেশি হয়। তার মানে মাধ্যমের নিশ্চয়ই কোনো একটি ধর্ম আছে যার উপরে এই কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ভর করে। মাধ্যমের যে ধর্মের উপরে এই কুলম্বীয় বল নির্ভর করে তাকে আমরা বলছি ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই চৌম্বক ভেদ্যতাকে আমরা বলি মিউ সাফিক্স এ জিরো। এখন এই যে কেডাস যে সমানুপাত ধ্রুবক রয়েছে সেই কেডাস সমানুপাত ধ্রুবকের মান যখন ক্যালকুলেশন করা হলো বা গণনা করা হলো তখন এসআই পদ্ধতিতে এর মান পাওয়া গেল কেডাস ইকুয়াল টু মিউ বাই ফোর পাই। সেক্ষেত্রে এফ এর রাশিমালা দাঁড়ালো এফ ইকুয়াল টু মিউ বাই ফোর পাই কিউ সাফিক্স এম ড্যাশ বাই আর স্কোয়ার, এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই সূত্রটির রূপ দাঁড়ালো এফ নট ইকুয়াল টু মিউ নট বাই ফোর পাই কিউ এম ড্যাশ বাই আর স্কোয়ার। তাহলে স্পষ্টভাবেই বলতে পারি এই যে কে ড্যাশ যে সমানুপাত ধ্রুবক তার মান মাধ্যমের উপর নির্ভরশীল হওয়ায় এফ এর মানও মাধ্যমের উপর নির্ভরশীল হচ্ছে, ফলে কুলম্বের সূত্রটি বিশ্বজনীন বা সর্বজনীন নয়। এই সূত্রটি এবার বিস্তৃত রূপ বা ভেক্টর রূপ আমরা আলোচনা করব। আমরা কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটি পেয়েছি এফ ইকুয়াল টু মিউ বাই ফোর পাই কিউ এম ড্যাশ বাই আর স্কোয়ার, যেখানে মিউ টার্মটি বোঝায় মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, যা মূলত পারিপার্শ্বিক মাধ্যম সম্বন্ধীয় একটি রাশি। এখন এই কুলম্বের সূত্রটিকেই আমাদের ভেক্টর রূপে আলোচনা করতে হবে। আমরা এই আলোচনার সুবিধার্থে ও বিন্দুকে মূল বিন্দু ধরে একটি নির্দেশতন্ত্র কল্পনা করেছি, যেখানে দুটি চৌম্বক মেরু কিউ এম এবং কিউ এম ড্যাশ যথাক্রমে আর ওয়ান এবং আর টু অবস্থানে রয়েছে। কিউ এম হতে কিউ এম ড্যাশের দূরত্ব বা ব্যবধানকে যদি আমরা আর ওয়ান টু ভেক্টর দিয়ে প্রকাশ করি, তবে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে আর ওয়ান ভেক্টর এবং আর ওয়ান টু ভেক্টর একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু, এবং আর টু ভেক্টর হচ্ছে সেই ত্রিভুজটিরই বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। এখন ভেক্টরের ত্রিভুজ সূত্র বলেছে যে ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহুর সমষ্টি বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সঙ্গে সমান হবে। আর ওয়ান ভেক্টর প্লাস আর ওয়ান টু ভেক্টর ইকুয়াল টু আর টু ভেক্টর। তাহলে এখান থেকে আর ওয়ান টু ভেক্টর রাশিমালা দাঁড়াচ্ছে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। অনুরূপে কিউ এম ড্যাশ হতে যদি কিউ এম এর ব্যবধানকে আর টু ওয়ান ভেক্টর বলে প্রকাশ করি, সেক্ষেত্রে আর টু ভেক্টর এবং আর টু ওয়ান ভেক্টর ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু হবে একটি কোনো ত্রিভুজের, এবং সেক্ষেত্রে ত্রিভুজটির তৃতীয় বাহু দাঁড়াবে আর ওয়ান ভেক্টর। তাহলে এক্ষেত্রেও ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি আর টু ভেক্টর প্লাস আর টু ওয়ান ভেক্টর সমান সমান আর ওয়ান ভেক্টর, বা এখান থেকে আর টু ওয়ান ভেক্টরের মান দাঁড়ায় আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর। এখন এই যে এক এবং দুই নম্বর সমীকরণের মধ্যে যদি আমি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই তাহলে পাব আর টু ওয়ান ভেক্টর সমান সমান আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর, যদি নেগেটিভ সাইনটাকে সামনে নিই তাহলে দাঁড়াবে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর। তাহলে আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর মানে আর ওয়ান টু ভেক্টর, তাহলে আর টু ওয়ান ভেক্টর ইকুয়াল টু পেয়ে গেলাম আর ওয়ান টু ভেক্টর। তাহলে এই সূত্র অনুযায়ী আমি বলতে পারি যে আর টু ওয়ান ভেক্টর এবং আর ওয়ান টু ভেক্টরের মান সমান, কিন্তু উভয়ের অভিমুখ পরস্পর বিপরীত। তাহলে এই হয়ে গেল আমাদের এই যে অবস্থান ভেক্টরের মধ্যে সম্পর্ক। এখন কুলম্বীয় বল, বল একটি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি মানেই তার মান থাকবে এবং অভিমুখ থাকবে। এখন কুলম্বের সূত্র হতে আমি কিন্তু এই বলের মান খুব সহজেই পেয়ে গেছি, যার মান দ্বারা এসআই পদ্ধতিতে মিউ বাই ফোর পাই কিউ এম ড্যাশ বাই
আর স্কোয়ার। এখন দুটি মেরু যেহেতু পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, নিজেদের যে সংযোগ রেখাংশ সেই রেখাংশ বরাবর, তাহলে বলতেই পারি তাদের সংযোগ রেখার যা অভিমুখ বলের অভিমুখ সেই। তাহলে আমরা ভেক্টর রূপে বলকে যদি প্রকাশ করি তাহলে লিখতে পারি এফ ভেক্টর সমান সমান এফ এফ হ্যাট। এখন এফ হ্যাট হচ্ছে বলের অভিমুখ যা সংযোগ সরলরেখার অভিমুখের সঙ্গে অভিন্ন, তাহলে যা দাঁড়ায় এফ ভেক্টর ইকুয়াল টু এফ আর হ্যাট। যেহেতু এফ হ্যাট এবং আর হ্যাট পরস্পর একই অভিমুখী, তাহলে আমরা কিউএম দ্বারা কিউএম ড্যাশের ওপরে ক্রিয়াশীল বলের ক্ষেত্রে লিখতে পারি এফ ওয়ান টু ভেক্টর সমান সমান এফ ওয়ান টু ভেক্টর ইকুয়াল টু মিউ বাই ফোর পাই কিউএম কিউএম ড্যাশ বাই আর ওয়ান টু স্কোয়ার। এটা দাঁড়ালো বলের মান। এখন অভিমুখ তাহলে কী হবে আর ওয়ান টু হ্যাট। অনুরূপে কিউএম ড্যাশ দ্বারা কিউএম মেরুর উপরে ক্রিয়াশীল বলকে যদি এফ টু ওয়ান ভেক্টর বলি তবে এফ টু ওয়ান ভেক্টর ইকুয়াল টু মিউ বাই ফোর পাই কিউএম কিউএম ড্যাশ বাই আর টু ওয়ান স্কোয়ার। এটা দাঁড়ালো মান, তার সঙ্গে অভিমুখ অর্থাৎ আর টু ওয়ান হ্যাট। এখন আমরা একটু আগেই দেখেছি আর ওয়ান টু এবং আর টু ওয়ানের মান সমান, তাহলে এই যে এফ টু ওয়ানের রাশিমালায় যে আর টু ওয়ান স্কোয়ার আছে তাকে আমি বলতে পারি আর ওয়ান টু স্কোয়ার। এবং একক ভেক্টর আর টু ওয়ান হ্যাট মানেই হচ্ছে মাইনাস অফ আর ওয়ান টু হ্যাট। তাহলে এই যে দেখো মাইনাস সাইনটি যদি আমরা বাইরে নিয়ে নিই তাহলে লিখতে পারি এফ টু ওয়ান ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ মিউ বাই ফোর পাই কিউএম কিউএম ড্যাশ বাই আর ওয়ান টু স্কোয়ার ইন্টু আর ওয়ান টু হ্যাট। এখন মাইনাস বাদ দিয়ে যে বাদ বাকি টার্মটা দেখো সেই টার্মটা কিন্তু এফ ওয়ান টু ভেক্টরের সঙ্গে অভিন্ন, তাহলে আমরা বলতে পারি এফ টু ওয়ান ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ এফ ওয়ান টু ভেক্টর। অর্থাৎ দুটি মেরুর মধ্যে বা দুটি চুম্বক মেরুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান কিন্তু বিপরীত। অর্থাৎ যে বরাবর বা যে অভিমুখে কিউএম ড্যাশ কিউএম ড্যাশের ওপরে বল প্রয়োগ করবে ঠিক তার বিপরীত অভিমুখে কিউএম ড্যাশ কিউএম এর ওপরে বল প্রয়োগ করবে। এখন আমরা আলোচনা করব আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। যে কোনো মাধ্যমে চৌম্বক বলের রাশিমালা আমরা পেয়েছি এফ ইকুয়াল টু মিউ বাই ফোর পাই কিউএম ইন্টু কিউএম ড্যাশ বাই আর স্কোয়ার, এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা পেয়েছি মিউ নট বাই ফোর পাই কিউএম কিউএম ড্যাশ বাই আর স্কোয়ার। এখন এই দুটি বলের অনুপাত দ্বারায় এফ বাই এফ নট ইকুয়াল টু মিউ বাই ফোর পাই কিউএম কিউএম ড্যাশ বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই মিউ জিরো বাই ফোর পাই কিউএম কিউএম ড্যাশ বাই আর স্কোয়ার, অর্থাৎ মিউ বাই মিউ জিরো। তাহলে এফ বাই এফ নটের অনুপাতটা মিউ বাই মিউ জিরোর সঙ্গে সমান হচ্ছে। এই মিউ বাই মিউ জিরো বলছে শূন্য মাধ্যমের সাপেক্ষে অপর কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, তাহলে এই অনুপাতটি বোঝাচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ সাপেক্ষে আর। তাহলে আমরা পেয়ে গেলাম মিউ বাই মিউ নট ইকুয়াল টু মিউ সাপেক্ষে আর। দেখা যায় যে কোনো স্বচ্ছ চৌম্বক মাধ্যমের ক্ষেত্রে এই মিউ এবং মিউ জিরোর মানটা প্রায় সমান হয়, সেক্ষেত্রে মিউ সাফিক্সে আর এর মান দাঁড়ায় প্রায় ওয়ান। আমরা মিউ বা অন্যান্য যে রাশিগুলো আছে তাদের একক বা মাত্রা নির্ণয় করছি না এখন, কারণ মেরু শক্তির একক বা মাত্রা আমরা এখনও নির্ণয় করতে পারিনি বা এখানটাতে তেমন কোনো সূত্র নেই যেখানটা আমরা হচ্ছে মেরু শক্তিকে আমরা তার মাত্রা বা এককগতভাবে ডিফাইন করতে পারবো। আমরা পরবর্তীতে আমাদের অধ্যায় পড়ারকালীনই কিছু সমীকরণ বা রাশিমালা আমরা নিয়ে আসব যেখান থেকে মেরু শক্তি সম্পর্কে তার প্রকৃত ধারণা আমরা পেয়ে যাব, সেখান থেকে তার একক ও মাত্রা সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো।